বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ এবং তড়িৎ বিশ্লেষণ নিয়ে। তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বা তড়িৎ বিশ্লেষণ এসব জিনিসগুলি কী। আমরা যখন ক্লাস 9-এ অ্যাসিড ক্ষার লবণ চ্যাপ্টারটি পড়েছিলাম তখন দেখেছিলাম যে সমস্ত যৌগিক পদার্থ বা যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে তারা এই তড়িৎ পরিবহনে সক্ষম। অর্থাৎ যে সমস্ত যৌগিক পদার্থ দ্রবীভূত বা গলিত অবস্থায় বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে এবং নতুন কোনো পদার্থের সৃষ্টি করতে পারে তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন HCl, H2SO4, HNO3 প্রভৃতি অ্যাসিডগুলি হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আবার কিছু কিছু ক্ষার আছে, যেমন NaOH, KOH, এগুলি হলো তীব্র ক্ষার, এগুলোও হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আবার কিছু কিছু লবণ আছে, যেমন NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, এগুলি হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আবার যে সমস্ত যৌগিক পদার্থ দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না তাদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, যেমন চিনি, গ্লুকোজ, মাখন ইত্যাদি। চলো বন্ধুরা, আমরা তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নিয়ে দেখি যে কোনটিতে তড়িৎ পরিবহন হচ্ছে এবং কোনটিতে তড়িৎ পরিবহন হচ্ছে না। তড়িৎ পরিবহন সংক্রান্ত পরীক্ষাটির ক্ষেত্রে পরীক্ষণীয় পদার্থকে বিগলিত করে বা জলে দ্রবীভূত করে একটি বিকারে নিয়ে এর মধ্যে দুটি গ্রাফাইট রড আংশিকভাবে ডুবিয়ে দেওয়া হলো। এই ধরনের রড বা পাতকে তড়িদ্বার বলে। তড়িদ্বার দুটিকে একটি কম শক্তির ইলেকট্রিক বাল্ব, একটি ব্যাটারি ও একটি চাবির সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হলো। ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িদ্দারকে অ্যানোড ও ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িদ্দারকে ক্যাথোড বলে। বিকারের তরল যদি তড়িৎ অবিশ্লেষ্য হয়, যেমন গলিত বা দ্রবীভূত চিনি বা গ্লুকোজ ইত্যাদি হয়, তবে চাবি টিপে তড়িৎ বর্তনী সম্পূর্ণ করলেও বাল্বটি জ্বলবে না। কিন্তু তরলটি তড়িৎ বিশ্লেষ্য হলে, যেমন গলিত বা দ্রবীভূত NaCl, H2SO4 ইত্যাদি হলে চাবি টিপে বর্তনী সম্পূর্ণ করলে বর্তনী দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে বাল্বটি জ্বলে উঠবে। বাল্বের আলোর উজ্জ্বলতা থেকে পরীক্ষণীয় তরলের তড়িৎ পরিবাহিতার ক্ষমতা বা মাত্রা সম্বন্ধে মোটামুটি একটি ধারণা পাওয়া যাবে। পদার্থটি তড়িতে সুপরিবাহী হলে বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে, কিন্তু তড়িৎ পরিবাহিতার মাত্রা কম হলে বাল্বটি মিটমিট করে জ্বলবে। অতএব এই পরীক্ষাটা থেকে প্রমাণিত হলো যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দু প্রকারের, এক হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আরেকটি হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহনের ক্ষমতা সবথেকে বেশি তাদেরকে বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন HCl, HNO3, NaOH ইত্যাদি। আবার কিছু কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে যাদের তড়িৎ পরিবহনের মাত্রা খুবই কম, তাদেরকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি। এই সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে রাসায়নিক বিয়োজন ঘটিয়ে নতুন পদার্থ উৎপন্ন করার এই পদ্ধতি থেকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াকে তড়িৎ লেপন এবং ধাতু নিষ্কাশন প্রক্রিয়াতে ব্যবহার করা হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমরা তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য এবং তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে একটি ধারণা পেলাম।